ভ্যান চালায় খাবেন, রিক্সা চালায় খাবেন, কৃষিকাজ করে খাবেন, ব্যবসা করে খাবেন, ছোট্ট একটা মুদির দোকান করে খাবেন, যদি কিচ্ছু করতে না পারেন রাস্তায় মুচিগিরি করে হলে খাবেন, সেলুনে বারবার হয়ে খাবেন, তারপরে সুদের দিকে যাবেন ইনশাআল্লাহ। পারবেন? আপনার রিজিক কি আপনার হাতে না আল্লাহর হাতে? না, আমাদের রিজিক তো আমাদের হাতে। যে ব্যক্তি মনে করে রিজিক আল্লাহর হাতে, সে কি কখনো ঘুষ নিতে পারে? সে অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারে? সে অন্যের জমি সিজ করতে পারে? সে দুর্নীতি করতে পারে? সে সুদ খাইতে পারে? কেন খায়? কারণ সে মনে করে রিজিকের মালিক সে নিজেই। এগুলো করলে তার সম্পদ বাড়বে, না করলে সম্পদ বাড়বে না, এই কারণেই তো সে কাজগুলো করে। আর আমি খুব ভালোই বুঝি, অ্যাটলিস্ট আমি খুব ভালোই বুঝি যে এই কাজগুলো ব্যক্তিরা কেন করে। উত্তর শুনবেন? উত্তর হচ্ছে পরিবারের জন্য। কার জন্যে? পরিবারের জন্য। মা, বৃদ্ধ মা আছে দেখতে হবে, দুই বাবা আছে দেখতে হবে, স্ত্রী আছে,